हेलो বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স अगेन, হোপ ইউ আর অল ফাইন। বিএড 2021-22 সেকেন্ড সেমিস্টার যারা রয়েছেন তাদের পরীক্ষা অলরেডি 5 তারিখে শেষ হয়ে গেছে, এবং যাদের সাপ্লি আছে ফার্স্ট সেমিস্টারে তাদের পরীক্ষা আগামী 11 তারিখে শেষ হবে। আর এখন থেকে থার্ড সেমিস্টারের একটা প্রস্তুতির ব্যাপার চলে আসে, এবং 12 তারিখ থেকে আপনাদের অ্যাজ পার নোটিশ অনুযায়ী আপনাদের টিচিং কন্টিনিউ হবে বা রিজিউম হবে। এখন প্রশ্নটা হচ্ছে থার্ড সেমিস্টারের পরীক্ষাটা কেমন হবে, থার্ড সেমিস্টারের পরীক্ষার এক্সাম মোডটা কেমন হবে। থার্ড সেমিস্টারের পরীক্ষার এক্সাম মোডটাও কিন্তু আপনাদের অফলাইনেই হবে, কারণ সেকেন্ড সেমিস্টারও আপনাদের অফলাইনেই হয়েছে। এখন সেন্টার কি হবে, আপনাদের যেহেতু এখন টিচিং চলছে আপনাদের ফাইনাল টিচিং কিন্তু অফলাইনেই হবে, অর্থাৎ হবে অফলাইন বলতে হবে। 2020-22 ক্ষেত্রে কিন্তু ফাইনাল টিচিং হয়নি, কিন্তু আপনাদের ক্ষেত্রে ফাইনাল টিচিং হবে। এখন পরিস্থিতি স্বাভাবিক এবং একটা দীর্ঘ সময়ের পরে আপনাদের মার্চ মাসে পরীক্ষা হবে, গত ভিডিওতে বলেছি। তাই আপনাদের কিন্তু সমস্ত প্রসেসটাই অফলাইনে হবে এবং হোম সেন্টারে হবে না। হোম সেন্টারে হবে না এই কারণে, কারণ আপনাদের এক্সামটা অন্য সেন্টারে হবে এবং আপনাদের ফাইনাল টিচিংটাও কিন্তু স্কুলে গিয়ে করতে হবে, কলেজে নয়। যে স্কুলে টিচিং করাবেন সেই স্কুলে গিয়ে এক্সটার্নাল আসবেন এবং আপনাদের ফাইনাল টিচিং হবে, সেটা মার্চের 15 তারিখের পরে। এবং ফাইনাল টিচিং হয়ে যাওয়ার পরেই আপনাদের যে একটা পেপারে, অর্থাৎ পেডাগজি যে একটা পেপার থাকে 35 নম্বরের, সেই পরীক্ষাটা হবে। তাই এখন থেকে আপনাদের অবশ্যই প্র্যাকটিক্যাম, বিশেষত এলডির ওপরে একটু নজর দেওয়া প্রয়োজন, কারণ এলডির ওপরই কিন্তু আপনাদের সমস্ত কিছু এক্সাম জুড়ে আছে এই সেমিস্টার অনুযায়ী। এবং ম্যাক্সিমাম নাম্বারটাই হচ্ছে লার্নিং ডিজাইনের ওপরে, তাই অবশ্যই এই অনেকটা সময় আছে, সুন্দরভাবে গুছিয়ে এলডিটা আপনাদের কমপ্লিট করতে হবে। ছোট্ট একটি ভিডিও ছিল, যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করবেন, এবং এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।